আসানসোলের ইসিএল এর হেডকোয়ার্টারের সামনে যুব তৃণমূলের বিক্ষোভ। এদিন সাকতরিয়া ইসিএল মাঠ থেকে মিছিল করে সাকতরিয়া ইসিএল হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখাতে থাকে যুবরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সাকতরিয়া 103, 104 এবং 105 ওয়ার্ডের কর্মী সমর্থক ও কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি উপস্থিত ছিলেন। আমাদের যুব সংগঠন, এলাহাবাদের শাখা সংগঠন, তৃণমূল যুব কংগ্রেসের যেটা রয়েছে শাখা সংগঠন, এদের পক্ষ থেকে আজকে রেজলিউশন দেওয়া হচ্ছে। আজকে মাত্র 3টি ওয়ার্ডের যে সমস্ত আমাদের কর্মীরা রয়েছে তারা সকলে এসেছে। সব থেকে বড় বিষয় হলো এই এলাকায় 10 মেয়ে মানুষ, যে ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে, বহু মানুষের বহু ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ভেঙেছে, ঘর বাড়ি ফেটে গেছে, সেই সব বাড়িতে থাকতে পারছে না, বহু লোককে বাইরে চলে যেতে হচ্ছে, তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এবং ইসিএল কর্তৃপক্ষ যে নিয়মগুলো রয়েছে সে কোনো নিয়ম নীতি না মেনে জোর করে এগুলো মানে এইসব করেই যাচ্ছে।